বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাহাথ নাফি ফেলে মাদি মতলাক মারুফ সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, বাহাথ শব্দের অর্থ হল আলোচনা, নাফি শব্দের অর্থ হল না বাচক, ফেলে মাদি অর্থ হল অতীতকাল, মতলাক অর্থ কি সাধারণ, আর মারুফ শব্দের অর্থ হল কর্তৃবাচ্য। অর্থাৎ আমরা এখন যে ফেলটা সম্পর্কে আলোচনা করব সে ফেলটা না বাচক অর্থ দিবে, ইংলিশে যেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। আর অবশ্যই অবশ্যই সেই ফেলটার কর্তা অর্থাৎ যে সেই কাজটা করেছে তাকে জানা থাকবে। তাহলে আমরা সংজ্ঞাটি লক্ষ্য করি, যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে নাফি ফেলে মাদি মুতলাক মারুফ বলে। অর্থাৎ কর্তৃবাচ্যে না বাচক সাধারণ অতীতকাল বাচক ক্রিয়া বলে, যেমন মা ফাআলা, সে করেনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখেছিলাম যে ফাআলা শব্দের অর্থ সে করলো, আর এই যে নি অর্থাৎ করার কাজটা যে করেনি, এই কাজটা যে করেনি এজন্য আরবিতে আমরা ফেলে মাদির শুরুতে কি লাগাবো, একটি মা লাগাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখন আমরা শিখে নেই যে কিভাবে এই প্রকার ফেল আমরা গঠন করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাহাতের নাম এবং সংজ্ঞা দ্বারাই বুঝে ফেলেছি যে এখানে কীভাবে গঠিত হবে। এখানে কঠিন কোনো গঠন না, শুধুমাত্র শুরুতে কী দিতে হবে, মা লাগিয়ে দিতে হবে। কী লাগাতে হবে, এই যে মা যোগ করতে হবে। আবার খেয়াল করুন, ইসবাত মানে হলো হ্যাঁ বাচক, যেটা আমরা পূর্বে শিখেছি। ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের সিগার শুরুতে আমরা কী দিয়ে দিব, মা যোগ করে দিব। তো এর পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করা হবে। এই মা শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, অর্থাৎ এই মাটা শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে না, তবে অর্থের মধ্যে হ্যাঁ বোধক অর্থকে না বোধক পরিবর্তন করে। এই কথাটি দ্বারা কী বোঝাচ্ছে, দেখুন, মা আসার কারণে ফালা শব্দের অক্ষরের ভিতরে হারকাতের ভিতরে অর্থাৎ পুরো শব্দতে কোনো প্রকার পরিবর্তন হয় নাই, কিন্তু অর্থের মধ্যে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং সেটি হলো আগে ছিল হ্যাঁ বাচক আর এখন পরিপূর্ণ বিপরীত হয়ে গেছে না বাচক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখে নেই এর রূপান্তরগুলো। আপনারা বুঝতেই পারছেন যে এর রূপান্তরগুলো খুবই সহজ, শুধুমাত্র ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা এই সিগাগুলোর শুরুতে আমরা মা যোগ করে দিব। যেমন মা ফালা, সে একজন পুরুষ করেনি, মা ফালা তারা দুজন পুরুষ করেনি, মা ফালু তারা সকল পুরুষ করেনি, মা ফালাত সে একজন স্ত্রী করেনি, মা ফালাতা তারা দুজন স্ত্রী করেনি, মা ফালনা তারা সকল স্ত্রী করেনি। এবার আমরা হাওদেরের সিগাগুলো দেখে নিই। এতক্ষণ আমরা দেখলাম গ এবের ছয়টি সিগা। তো শিক্ষার্থী বন্ধুরা, ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না, এই অংশটা আমরা পড়েছিলাম হ্যাঁ বাচক অর্থাৎ ইসবাতের প্রকারে। এখন আমরা এই ফালতার মধ্যে না বাচক নাফি মা লাগিয়ে দিব। দেখুন, মা ফালতা তুমি একজন পুরুষ করনি, মা ফালতুমা তোমরা দুজন পুরুষ করনি, মা ফালতুম তোমরা সকল পুরুষ করনি, মা ফালতি তুমি একজন স্ত্রী করনি, মা ফালতুমা তোমরা দুজন স্ত্রী করনি, মা ফালতুন্না তোমরা সকল স্ত্রী করনি, মা ফালতু আমি করিনি, মা ফালনা আমরা করিনি। এই লাস্টের বা শেষের দুটি সিগা হলো মুতাকাল্লিমের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাহাসে শুধুমাত্র একটি পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, আর সেই পরিবর্তনটি হলো ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের সিগা শুরুতে শুধুমাত্র মা যুক্ত হয়েছে। এখন আমরা শিখব বাহাস নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল সম্পর্কে। বাহাস শব্দের অর্থ হলো আলোচনা,
নাফি শব্দের অর্থ হলো না বাচক, ফেলে মাদি শব্দের অর্থ হলো অতীতকাল, মুতলাক শব্দের অর্থ কি সাধারণ, আর মাজহুল অর্থ কি, মাজহুল শব্দের অর্থ হলো কর্মবাচ্য। তাহলে মাজহুল শব্দ থাকার কারণে আমরা সহজেই বুঝে নিলাম যে এমন ফেল সম্পর্কে আলোচনা করা হবে যেই ফেলের কর্তা জানা থাকবে না, অর্থাৎ যে কাজটি করেছে তাকে কি জানা থাকবে না। আমরা শিখেছিলাম ইজবাত ফেলে মাদি মুতলাক মারুফ সম্পর্কে এবং ইজবাত ফেলে মাদি মুতলাক মাজহুল সম্পর্কে। তো যখন আমরা ইজবাত ফেলে মাদি মুতলাক মাজহুল সম্পর্কে শিখেছিলাম, সে সময় আমরা দেখেছিলাম যে সেখানে কাজের কর্তা জানা ছিল না, যেমন তাকে করা হলো কিন্তু কে করেছে এটা জানা নেই। ঠিক একইভাবে এখানেও কাজের কর্তা জানা থাকবে না, তবে সিগার শুরুতে মা যোগ করে দিতে হবে এবং এই মা যোগ করার কারণে না বোধক অর্থ দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, প্রথমে আমরা সংজ্ঞা দেখে নেই, যদিও আমরা এই বাহাসের পরিচয় পেয়ে গিয়েছি তারপরেও আমরা বইয়ের সংজ্ঞাটি দেখে নেব। যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ কৃত হয়নি বা করা হয়নি বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না তাকে নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল বলে। তার মানে আমরা কয়টি শর্ত পেলাম এখানে লক্ষ্য করুন, যে শর্তগুলো আমরা পেলাম সেগুলোকে লক্ষ্য করুন ভালোভাবে, যে অতীতকালে সাধারণভাবে কোনো কাজ কৃত বা করা হয়নি, কৃত বা করা হয়নি, এই কৃত বা করা হয়নি বললেই বোঝা যায় যে তার ফাইল বা কর্তা কি অজানা রয়েছে, তাকে নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল বলে। এর গঠন প্রণালীতে শুধুমাত্র আমরা শুরুতে মা যোগ করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা রূপান্তরটা সুন্দরভাবে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুইলা এর শুরুতে মা যোগ হয়েছে। প্রথমে আমরা গয়েবেরটা দেখব, যেমন ফুইলা শব্দের অর্থ ছিল সে একজন পুরস্কৃত হয়েছে বা তাকে একজন পুরুষকে করা হয়েছে, আর এই মা আসার কারণে সে একজন পুরস্কৃত হয়নি, এই হয়নি নিটা যুক্ত হলো। ঠিক একইভাবে মা ফুইলা, তারা দুজন পুরস্কৃত হয়নি, মা ফুইলু, তারা সকল পুরস্কৃত হয়নি, মা ফুইলাত, সে একজন স্ত্রীকৃত হয়নি, মা ফুইলাতা, তারা দুজন স্ত্রীকৃত হয়নি, মা ফুইলনা, তারা সকল স্ত্রীকৃত হয়নি। ঠিক একইভাবে আপনারা হাদের সিগাগুলো দেখে নিন, মা ফুইলতা, তুমি একজন পুরস্কৃত হওনি, মা ফুইলতুমা, তোমরা দুজন পুরস্কৃত হওনি, মা ফুইলতুম, তোমরা সকল পুরস্কৃত হওনি, মা ফুইলতি, তুমি একজন পুরস্কৃত হও, তুমি একজন স্ত্রীকৃত হওনি, মা ফুইলতুমা, তোমরা দুজন স্ত্রীকৃত হওনি, মা ফুইলতুন্না, তোমরা সকল স্ত্রীকৃত হওনি, মা ফুইলতো, আমি একজন পুরুষ বা স্ত্রীকৃত হইনি, মা ফুইলনা, আমরা দুজন পুরুষ বা স্ত্রীকৃত হইনি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে শুধুমাত্র মা দেখিয়ে দিলেই তো হতো, কেন আমি পড়লাম, আমি পড়লাম যেন আমার এই পড়া দেখে আপনারাও পড়েন। আপনি জানেন যে শুরুতে মা চোখ করলে না বোধক অর্থ দিবে, কিন্তু তারপরেও আপনি বারবার বারবার পড়ে মুখের জড়তা দূর করে ফেলবেন, কারণ যদি আপনি মুখের জড়তা দূর করে না ফেলেন, যদি আপনার ব্রেনে এটাকে সেট আপ দিয়ে না ফেলেন বারবার বলতে বলতে, তাহলে এমন হতে পারে যে একটা জায়গায় আপনি এই সিগার সম্মুখীন হলেন কিন্তু অর্থ করতে যেয়ে আপনার দেরি হয়ে গেল এবং আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন না। অর্থাৎ যদি আপনি পরীক্ষা দিতে থাকেন তাহলে হয়তোবা পরীক্ষায় অনুবাদ ভুল করে ফেলেছেন, অথবা আপনি যদি আরবি কথোপকথন করতে থাকেন তখন হয়তোবা একটি বোঝাতে যেয়ে আরেকটি বুঝিয়ে ফেলেছেন, এমনও হওয়ার সম্ভাবনা কি আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিজানুস সরফ এবং ইলমুস সরফ এর প্র্যাকটিস করার সময় এবং পড়ার সময় অবশ্যই অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার মনে হবে যে আমার এই পড়াটা হয়ে গিয়েছে এমন মনে হবে, এমন মনে হওয়াটা অস্বাভাবিক না এবং আসলেও কিন্তু আপনার পড়াটা হয়ে গিয়েছে, কিন্তু আপনাকে তারপরেও বারবার বারবার কুকুর যেমন ঘেউ ঘেউ করে সেভাবে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ কি, কারণ হলো যে মিজানুস সরফ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মানের সফলতা অর্জন করতে পারবেন না।
এবং যেখানে ঠেকার দরকার নেই, আপনার প্রয়োজন ছিল সেখানে ফ্লুয়েন্টলি সফলতা অর্জন করা, সেখানে কিন্তু আপনি ঠেকে যাবেন এবং পিছিয়ে পড়ে যাবেন। এজন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং এটা মনে হওয়ার পরেও প্র্যাকটিস করতে হবে যে আমার তো হয়ে গেছে, আমি তো অর্থ বলতে পারছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্র্যাকটিসের ব্যাপারে আমি প্রতি ক্লাসেই বকবক করে থাকি। এবার এই ক্লাসে আর বেশি কথা বলতে চাচ্ছি না, তাও অনেক কথা বলা হয়ে গিয়েছে। তো আমরা এখন অনুশীলনী দেখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলো আপনারা ভালোভাবে খেয়াল করুন। ফেলে মাদি কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের পরিচয় দাও, এই প্রশ্নটি আপনারা খুব ভালোভাবে বাসায় লিখবেন। আপনারা যদি মনে করেন শুধুমাত্র ক্লাসটি করেই আপনারা মিজান শিখে ফেলবেন, তাহলে আপনারা ভুল করবেন। এই ক্লাসটি হয়তো বা আপনাদেরকে মিজান কী জিনিস সেটা শেখাবে, কিন্তু মিজান কীভাবে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু আপনাদের নিজেকেই প্র্যাকটিস করে জেনে নিতে হবে। আবার দেখুন, ইজবাত ফেলে মাদি মতলাক মারুফের সংজ্ঞা ও গঠন প্রণালী বর্ণনা করো। ফেল বা ক্রিয়া এর মূল অক্ষর হিসাবে কালেমা কয়টি ও কী কী, অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্নই কিন্তু আপনাকে ভালোভাবে লিখে প্র্যাকটিস করতে হবে যদি আপনি কাঙ্ক্ষিত মানের সফলতা অর্জন করতে চান। উদাহরণটা ঠিক এই রকম যে সাইকেল চালানো কী জিনিস, যদি আপনি কাউকে বলতে দেন যে ব্যক্তি সাইকেল চালাতে জানে না, সেও কিন্তু আপনাকে বলবে যে সাইকেলের উপরে বসতে হবে, তারপরে দুই হাত দিয়ে হ্যান্ডেল ধরতে হবে, তারপরে পা দিয়ে প্যাডেল ঘোরাতে হবে। কিন্তু সে যদি সাইকেল চড়ায় অভ্যস্ত না হয়, তাকে উপরে উঠিয়ে দেওয়ার পরে সে কিন্তু কী করবে, সে পড়ে যাবে। কারণ কি? কারণ হলো যে সে সাইকেল চালানো কী জিনিস সে দেখেছে ঠিকই, কিন্তু সে সাইকেল চালানোর দক্ষতা অর্জন করেনি। ঠিক সেম উদাহরণ আমি মিজানের ক্ষেত্রে দিতে চাই যে আপনারা, আমি যেটা শেখাচ্ছি সেটার দ্বারা আপনারা জানতে পারছেন যে মিজানুল সরফ কী জিনিস, কীভাবে অর্থের পরিবর্তন হয়। কিন্তু যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস না করেন এবং চিন্তা করেন এগুলো লিখতে অনেক সময় লাগবে এবং না লিখলেও হবে, তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন। অবশ্যই অবশ্যই সময় করে এগুলো লিখে নেবেন। যদি আজকে আপনার হাতে সময় না থাকে, অবশ্যই অবশ্যই যেদিন আপনার ছুটি আছে সেদিন অবশ্যই প্র্যাকটিস করবেন। বারবার বলার একটি মাত্র কারণ আমি চাই আপনারা ভালোভাবে শিখুন এবং কাঙ্ক্ষিত মানে সফলতা অর্জন করুন। এবার আমরা লক্ষ্য করব 6 নম্বর প্র্যাকটিস সম্পর্কে। 6 নম্বর প্রশ্নের প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত মাসদারগুলা দ্বারা ইজবাত ফেলে মাদি মুতলাক মারুফ ও মাজহুলের রূপান্তর বলো। নিম্নোক্ত মাসদার কোনগুলো? আল ইলম অর্থ জানা, করা, আর সুরব অর্থ পান করা, আল আখদ অর্থ ধরা, আর সাম অর্থ শোনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আল ইলম অর্থ জানা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়, কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা শুধু শুনেই ক্ষান্ত থাকবেন না, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এমনকি যদি আপনারা 2-3 বার খাতায় লিখতে পারেন সেটা খুবই ভালো হয়। আল ইলম শব্দ দিয়ে, অর্থাৎ আল ইলম মাসদারটা দিয়ে আমি প্রথমে ইজবাত ফেলে মাদি মুতলাক মারুফের সিগাগুলো বলবো। আল ইলম প্রথমে আমরা দেখে নেই যে এখানে কী রয়েছে। আলিফ লাম রয়েছে এবং পরবর্তীতে আলিফ লাম বাদ দিলে ইলমুন এরকম হয়। তো মূল অক্ষর কী কী? আইন লাম মিম। তাহলে আমরা কীভাবে গঠন করব? আলিমা, আলিমা। তাহলে মারুফের সিগার শেষে কিন্তু জবর হবে, শুরুরটাও কিন্তু জবর হবে, মাঝখানেরটা পরিবর্তন হবে বাব অনুযায়ী। আপনারা বলবেন বাব কী জিনিস, বাব মুনশাহেব অংশে দিয়ে শিখতে পারবেন। তাহলে আমরা এখন কী করব? এখন একটু কষ্ট করে মাঝখানের কালিমাটা আসলে কী হবে সে সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে ওয়াহেদ মুদাক্কার গায়েবের সিগাটি কিন্তু গঠিত হয়ে গেল। এখন আমরা কী বলবো? আলিমা শব্দের অর্থ সে একজন পুরুষ জানল, তাহলে ইলম অর্থ জানা, আর আলিমা শব্দের অর্থ হলো সে একজন পুরুষ জানল। কারণ আলিমা শব্দটি ওয়াহেদ মুদাক্কার গায়েব, ওয়াহেদ অর্থ একজন, মুদাক্কার অর্থ পুরুষ, গায়েব, গায়েবটা থার্ড পার্সন, কিন্তু গায়েব যেখানে থাকবে অর্থাৎ সে অর্থ বোঝালে, তারা অর্থ বোঝালে, থার্ড পার্সন অর্থ বোঝালে তখনই কী হবে?
তখনই গয়েবের সেগা ব্যবহার হবে। তাহলে সে একজন পুরুষ কি করলো, জানলো। আচ্ছা জানলো কেন বললাম, আমরা তো বলতে পারি জানবে কারণ ফেলে মাদি হয়েছে, কি হয়েছে, ফেলে মাদি হয়েছে। তাহলে আমরা চোদ্দটি শিখা দিয়ে দিই, আলিমা আলিমা আলিমু, আলিমাত আলিমাতা আলিমনা, আলিমতা আলিমতুমা আলিমতুম, আলিমতি আলিমতুমা আলিমতুন্না, আলিমতু আলিমনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মাজহুল গঠন করি। মাজহুল গঠন করতে গেলে আমরা কী করব, এই আইনের এই পেশ জবরটাকে শুধুমাত্র পেশ বানিয়ে দেব। তাহলে কী হলো, অলিমা, তাকে একজন পুরুষকে জানা হলো অলিমা, তাদের দুজন পুরুষকে জানা হলো অলিমু, তাদের সকল পুরুষকে জানা হলো অলিমাকে একজন, তাকে একজন মহিলাকে জানা হলো অলিমাতা, তাদের দুজন মহিলাকে জানা হলো অলিমনা, তাদের সকল মহিলাকে জানা হলো অলিমতা অলিমতুমা অলিমতুম, অলিমতা তোমাকে একজন পুরুষকে জানা হলো অলিমতুমা, তোমাদের দুজন পুরুষকে জানা হলো অলিমতুম, তোমাদের সকল পুরুষকে জানা হলো অলিমতি, তোমাকে একজন মহিলাকে জানা হলো অলিমতুমা, তোমাদের দুজন মহিলাকে জানা হলো অলিমতুন না, তোমাদের সকল মহিলাকে জানা হলো অলিমতু, আমাকে জানা হলো অলিমনা, আমাদেরকে জানা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি দেখিয়ে দিলাম, প্রত্যেকটি যদি আমি দেখিয়ে দিই তাহলে তো আপনারা কি প্র্যাকটিস করবেন, তাই না? আপনারা না পারলে অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপ আরবি শেখার আসরে প্রশ্ন করবেন। আর আমরা এই মিজানুস সরফ মুম সাহেবের একটি মেসেঞ্জার গ্রুপ খোলারও সিদ্ধান্ত নিয়েছি, আপনারা যদি সেখানে যোগ হতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আপনারা যে প্র্যাকটিসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ কোরআনে কারিমে বা হাদিস শরীফে আপনি যখন দেখবেন তখন কি আপনাকে চোদ্দটি সিগাই বলা লাগবে, না, এইরকম সিগা আসবে, একটি সিগা সামিআত, দুরিপ্তি, মা কাতাবু, মা মানাআতু, মা কুতিবা, মা দরাবতুন্না, এইরকম সিগা আসবে, তখন আপনাকে এর সিগা বের করতে হবে, এইরকম শব্দ আসবে তখন আপনাকে এর সিগা বের করতে হবে, অর্থ বের করতে হবে, বাহাতও বলতে হবে। তাহলে আমি এখান থেকে দু তিনটা করে দেই, তারপরে আপনারা করবেন। প্রথমে আমি সামিআত শব্দটি করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সিগা বের করি সামিআত। এখানে আমরা ফেলে মাদি এর আলামত দেখতে পাচ্ছি, তায়ে সাকিন এবং তার পূর্বে জবর, তায়ে সাকিন এবং তার পূর্বে জবর হলে কোন সিগা হয়, ওয়াহেদ মুআন্নাস গায়েব। যেহেতু ওয়াহেদ মুআন্নাস গায়েব হয় তাহলে অর্থ হবে ওয়াহেদ একজন মুআন্নাস মহিলা, সে একজন মহিলা, তো সে একজন মহিলা। এবার কি সামিআত অর্থ কি, আসসামউ অর্থ হলো শোনা। এই শোনার সাথে আমরা কোন কাল লাগাবো, অতীতকাল, যেহেতু মাদি তাহলে সে একজন মহিলা শুনল, সে একজন মহিলা শুনল। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটি কিন্তু আমরা বের করে ফেলেছি। দ্বিতীয়টি আমরা লক্ষ্য করি, দুরিপ্তি, দুরিপ্তি, এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করি যে এখানে তা জের হয়েছে, তা জের কখন হয়, তা জের এবং তার আগে সাকিন হয়েছে, এই আলামতটা কখন হয়। যদি আপনারা আলামত সম্পর্কে না জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে পূর্বের ক্লাসটি করে নিন, নাহলে কিন্তু এই সিগা বের করতে আপনাদের অনেক কষ্ট হবে। তো আমরা জানি যে, বা আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে, তায়ে জের হবে যখন ওয়াহেদ মুআন্নাস হাদের হবে। তাহলে ওয়াহেদ শব্দের অর্থ এক, মুআন্নাস শব্দের অর্থ মহিলা, অর্থাৎ একজন মহিলা, হাদের হইলে আমরা অর্থ করব তুমি, তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা, আর দর্ব অর্থ প্রহার করা, তার মানে তুমি একজন মহিলা প্রহার করলে এই অর্থটি কি সঠিক, কখনোই না। যদি হতো দরবটি তাহলে অবশ্যই অবশ্যই বলতাম যে তুমি একজন মহিলা প্রহার করলে, কিন্তু এর বাহাসটা কি, এর বাহাস হলো ইসবাত ফেলে মাদি মুতলাক মজহুল। ইসবাত অর্থ হ্যাঁ বাচক, অর্থাৎ এই হ্যাঁ হয়েছে ওটা না হবে না,
ফেলে মাদি অর্থ অতীতকাল, অতীতকাল তো আমরা এনে ফেলেছি, মতলাক অর্থ সাধারণ, মাজহুল অর্থ কি? মাজহুল অর্থ হল কর্তা জানা থাকবে না। তার মানে তুমি একজন মহিলা, তুমি তো কর্তা না, তার মানে তুমি কৃত হয়েছো, তুমি একজন মহিলা প্রহার কৃত হয়েছো, বা তোমাকে একজন মহিলাকে প্রহার করা হয়েছে বা মারা হয়েছে, কিন্তু কে মেরেছে আমরা তা জানি না, কারণ এখানে তা কি উল্লেখ করা হয়নি। আর যেহেতু এখানে উল্লেখ করা হয়নি কে মেরেছে, সেহেতু আমরা এর বাহাসকে কি কখনোই মারুফ বলতে পারি না, অবশ্যই মাজহুল বলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো নিজ দায়িত্বে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আপনারা হয়তো বলবেন যে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এটা কীভাবে বুঝব? সহজ সমাধান আছে, আপনারা প্র্যাকটিস করুন এবং আমাদের গ্রুপে পোস্ট করে জানতে চান যে আপনার শিখাগুলো প্র্যাকটিসটা ঠিক আছে কিনা। আর যদি আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখে জানান। তো আমরা যে প্র্যাকটিসটা মাত্র করলাম সেই প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু এখন যে প্র্যাকটিসটা আমরা করবো সেটা কিন্তু তুলনামূলক বেশি কঠিন, কারণ আমাদেরকে বাংলা থেকে আরবিতে তর্জমা করতে হবে, কিন্তু আপনারা পারবেন। যেমন এখানে দেওয়া আছে তারা দুজন স্ত্রী প্রহার করল, খেয়াল করুন তারা, তারা দুজন স্ত্রী, তার মানে তারা হওয়ার কারণে আমরা অ এফ বলবো, দুজন হওয়ার কারণে তাতনিয়া বলবো, স্ত্রী হওয়ার কারণে মোয়ান্নাস বলবো। তার মানে আমরা এই অর্থটার মাধ্যমে আমরা সিগা চিনে ফেললাম যে তাসনিয়া মোয়ান্নাস গ এফ হলো এটার কি সিগা। আর প্রহার করলো তার মানে কর্তা জানা আছে, তার মানে এটি মারুফ হবে। তাহলে আমরা এখন প্রহার করা, প্রহার করা এই মাসদারটা শিখে নিই। আর দরবু অর্থ প্রহার করা, তো আর দরবু থেকে আমাদেরকে কোন শিখাটি গঠন করতে হবে? আর দরবু থেকে আমাদেরকে গঠন করতে হবে তাসনিয়া মুআন্নাস, কেননা দুজন স্ত্রী, গায়েব কেননা তারা রয়েছে, সুতরাং তাসনিয়া গায়েব মুআন্নাসের শিখাটি গঠন করতে হবে এবং শিখাটি মারুফের গঠন করতে হবে। তাহলে তাসনিয়া মুআন্নাস গায়েব মারুফের শিখাটা কেমন হবে? ওয়াহেদ মুদাক্কার গায়েবের শিখা যদি এমন হয় দরবা, তাহলে দরবা দরবা দরবু দরবা দরবাতা, তাহলে আমরা যদি বলি দরবাতা, তাহলে দরবাতা শব্দটি কিন্তু মাজহুলের শিখা না, কারণ মাজহুলের শিখা হলে দুরি বাতা হইতো। তাহলে মারুফের শিখা ঠিক আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তা আলিফ হওয়াটা কিসের আলামত? তাসনিয়া মুআন্নাস গায়েবের আলামত। সুতরাং আমরা প্রথম বাক্যটার অনুবাদ করে ফেললাম, প্রথম বাক্যটার অনুবাদ হবে দরবাতা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই প্র্যাকটিসগুলো কিন্তু অবশ্যই করবেন, কখনো স্কিপ করবেন না। এই মাসদারগুলোর অর্থ যদি আপনারা জেনে থাকেন তাহলে তো ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক একটি বই সংগ্রহ করে নেন, সেই বইটির নাম হলো সফওয়াতুল মাসাদির, খুব বেশি দাম না, 50-60 টাকা দাম হতে পারে। আর যদি আপনারা মানে মোবাইলে পড়তে চান বা কম্পিউটারে পড়তে চান তাহলে সফওয়াতুল মাসাদির পিডিএফ লিখে গুগলে সার্চ করেন, আপনারা পিডিএফ কপিটি পেয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো এই প্র্যাকটিসগুলোকে স্কিপ করবেন না, প্র্যাকটিসগুলো ভালোভাবে করবেন। আমি আবারও বলবো, কেননা মিজানুর সরফ পড়ছেন, আর মিজানুর সরফ যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন, অর্থাৎ আপনার মনে হবে যে আমি আয়ত্ত করে ফেলেছি, তারপরেও প্র্যাকটিস করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত মানের সাফল্য পাবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফিজ।